একটি 455টি পৃষ্ঠার বইতে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। প্রথমে আমরা দেখব এক থেকে নয় পর্যন্ত মোট সংখ্যা কতগুলো। তো এক্ষেত্রে এই শেষে কত আছে, নয়, নয় লিখব, বিয়োগ প্রথমে কত আছে, এক, এর সাথে সবসময় প্লাস ওয়ান করলে মোট সংখ্যা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে এক থেকে নয় পর্যন্ত মোট সংখ্যা আমরা কতগুলো পেলাম, নটি। এবার আমরা 10 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা আগের নিয়ম মতোই করব। শেষে কত সংখ্যা আছে 99, এটাকে প্রথমে লিখব, বিয়োগ দিয়ে প্রথমে যে সংখ্যাটা আছে কত হচ্ছে 10 লিখব, এর সাথে সবসময় কী করতে হবে, প্লাস ওয়ান, আগেও আমরা প্লাস ওয়ান করেছিলাম, এখনও প্লাস ওয়ান করবো, ঠিক আছে? তাহলে 99 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে, 89, তার সঙ্গে এক যোগ করলে 90, তাহলে 90টি হচ্ছে। এবার 99 পর 100 থেকে 455 পর্যন্ত মোট সংখ্যা আমরা ঠিক আগের দুটি ফর্মুলার মতোই করব। শেষে কত আছে 455, এটাকে প্রথমে লিখব, বিয়োগ দিয়ে প্রথমে কত ছিল 100, এই 100কে লিখব, এর সাথে সবসময় কী করতে হবে, প্লাস ওয়ান করলে আমরা মোট সংখ্যা পেয়ে যাবো। দেখো প্রথমেরটা তো প্লাস ওয়ান করেছিলাম, এটাতেও প্লাস ওয়ান করেছিলাম, এখনও প্লাস ওয়ান করব, ঠিক আছে? তো 455 থেকে 100 বিয়োগ করলে 355, তার সঙ্গে এক যোগ করলে 356, তাহলে 100 থেকে 455 পর্যন্ত মোট সংখ্যা 356টি। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে এইভাবে কেন লিখলাম, এর কারণ হচ্ছে কোশ্চেনে যেহেতু বলেছে 455 পৃষ্ঠার বইতে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন, তো আমরা সেই কারণে এক থেকে নয় পর্যন্ত এগুলো তো সব এক ডিজিটের সংখ্যা, ঠিক আছে? তাই এইভাবে লিখেছি এক থেকে নয়, আবার নয়ের পর থেকে 10 থেকে 99 পর্যন্ত সব দুই ডিজিটের সংখ্যা, আবার 99 পর 100 থেকে শুরু করে কোশ্চেনে বলেছে 455 পৃষ্ঠা, এগুলো সব তিন ডিজিটের সংখ্যা, তাই তো? তাহলে এক থেকে নয় পর্যন্ত মোট সংখ্যা তো আমরা নটি জানি, কিন্তু এগুলো সব এক ডিজিটের সংখ্যা, তাহলে এক ডিজিটের সংখ্যা কতগুলো আছে, নয়ের সঙ্গে আমরা কী করব, এক দিয়ে গুণ করে দেবো, নয়কে নটি, ঠিক আছে? তাহলে এক ডিজিটের মোট সংখ্যা আছে নটি, দুই ডিজিটের সংখ্যা আছে কতগুলো, 10 থেকে 99 পর্যন্ত এগুলো সব দুই ডিজিটের সংখ্যা, ঠিক আছে? সেই কারণে আমরা এই 90 সাথে কত গুণ করব, দুই গুণ করব, যেহেতু দুই ডিজিটের সংখ্যা আমি এখান থেকে বের করতে চাইছি, 90 গুণ 2 সমান কত, 180টি আমরা পেয়ে গেলাম দুই ডিজিটের সংখ্যা, আর 100 থেকে 455 পর্যন্ত এগুলো সব তিন ডিজিটের সংখ্যা, একটা দুটো তিনটে, এরকম তিন ডিজিটের সংখ্যা, সেই কারণে আমরা তো 100 থেকে 455 পর্যন্ত মোট সংখ্যা 356টি জানি, তাহলে তিন ডিজিটের মোট সংখ্যা কতগুলো, 356 থেকে 356 সঙ্গে আমরা কী করবো, যেহেতু তিন ডিজিটের সংখ্যা জানতে চেয়েছি এবং এগুলো সবই তিন ডিজিটের সংখ্যা, তাই তিন দিয়ে গুণ করবো। তো তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে, 1068টি, ঠিক আছে? তাহলে আমরা একদম শুরু থেকে, অর্থাৎ এক থেকে শুরু করে 455 পৃষ্ঠার বইতে কতগুলো ডিজিট পেলাম, এখানে নটি, প্রথমে নটি পেয়েছি এক অঙ্কের, দু অঙ্কের পেয়েছি 180টি, আর তিন অঙ্কের পেয়েছি 1068টি। তো এগুলো সবকটা আলাদাভাবে যোগ, মানে সব একসাথে যোগ করে নেবো, 1068, 180টি আর নটি যদি যোগ করে দিই, তাহলে মোট কতগুলো ডিজিট বা অঙ্কের প্রয়োজন আমরা পেয়ে যাবো। তো যোগ করলে হচ্ছে 1257টি, অর্থাৎ 1257টি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন, যেটা রয়েছে অপশান বিতে।